খুশির বার্তা এলো মেহেদী হাসান মিরাজের ঘরে। তার আর রাবেয়া প্রীতির ঘর আলো করে এসছে নতুন অতিথি। প্রথমবারের মতো বাবা হলেন বাংলাদেশের এই অফ স্পিনার। বেলা 11:30টার সময় মিরাজ তার অফিশিয়াল ফেসবুক পেজে বাবা হবার খবর দেন। সকাল 10:00টার দিকে ঢাকার একটি হাসপাতালে প্রীতির কোল জোরে আসে পুত্র সন্তান। দুপুর 1:00টার পর ছেলের মুখ দেখেন মিরাজ এবং একই সাথে বাবা ছেলের মধুর সেই ক্ষণের ছবি ফেসবুকে আপলোড করেছেন এই অলরাউন্ডার। মাশরাফি বিন মর্তজা গত লকডাউনের সময় বান্টুদা মানে মুশফিককে দ্বিতীয় সন্তান নেবার পরামর্শ দিয়েছিলেন মজা করে। লকডাউনের এই ক্রিকেটহীন সময়টা কাজে লাগালেন মেহেদী মিরাজ। গত বছরের মার্চে তারই আত্মীয়া প্রীতির সঙ্গে জীবনের জুটি বাঁধেন মিরাজ। বছর পাঁচেকের প্রেম ছিল তাদের মধ্যে। সংসার শুরুর 2 বছর পেরোনোর আগেই 2 থেকে 3-এ পরিণত হলেন মিরাজ এবং প্রীতি। বাবা হওয়ার প্রতিক্রিয়ায় মিরাজ জানান, সকাল 10:00টার দিকে খবরটা আমরা পেয়েছি, মা ও সন্তান দুজনই ভালো আছে, আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে, তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে 2 সপ্তাহ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন এই ক্রিকেটার। তবে মিরাজ জানিয়েছেন 11 অক্টোবর থেকে যে ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটিতে খেলছেন তিনি। প্রেসিডেন্টস কাপে মিরাজের পারফরমেন্স দেখার অপেক্ষায় মিরাজ ভক্তরা। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনিও স্বাগত জানাবেন মিরাজের ঘর আলো করে আসা নতুন অতিথিকে। শুভকামনা মেহেদী হাসান মিরাজ এবং তার পরিবারের জন্য। অলরাউন্ডার বিডির শুভকামনা মেহেদী হাসান মিরাজ ও তার পরিবারের জন্য।